অভিযোগ পেয়ে অবশেষে ময়দানে নামলো প্রশাসন। বটতলা এবং মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য যাচাই করে প্রশাসনিক কর্মীরা। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আগরতলা শহরের বাজারগুলিতে কিছু অসাধু ব্যবসায়ী মার মুখে হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিজেরাই মন করা বৃদ্ধি করে চলেছে একাংশ ব্যবসায়ী। যুদ্ধের অজুহাত দেখিয়ে ক্রেতাদের পকেট কেটে চলেছে তারা। দীর্ঘ এক মাস ধরে এ ধরনের অনিয়ম রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে চলে আসলেও প্রশাসন ছিল সম্পূর্ণ নির্বিকার। অবশেষে মঙ্গলবার বাজারগুলিতে অভিযান চালায় প্রশাসন। এদিন বটতলা বাজার এবং মহারাজগঞ্জ বাজারে ফরচুন তেলের মূল্য বৃদ্ধি দিয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান চালান অতিরিক্ত মহকুমা শাসক বিনয়ভূষণ দাস। পাশাপাশি দুটি দোকানে অতিরিক্ত মাত্রায় তেলের দাম বৃদ্ধির কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সদরের অতিরিক্ত মহকুমা শাসক। তিনি জানান, প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার দর পর্যালোচনা করে দেখা হয়, একই সঙ্গে চলে এনফোর্সমেন্ট। এর মধ্যে অভিযোগ এসেছে ফরচুন তেলের বাজার মূল্য সঠিকভাবে রাখা হচ্ছে না। পুরনো প্যাকেটে 150 টাকা থাকলেও তা বিক্রি করা হচ্ছে 190 থেকে 200 টাকা করে। প্যাকেটের মূল্য অনুযায়ী টাকার নথিভুক্ত করা হচ্ছে না। বটতলা এলাকায় একটি দোকানে ক্রেতা হিসেবে গিয়ে এই গরমিল পাওয়া গেছে। প্যাকেটের গায়ে 155 টাকা থাকলেও দোকানদার দাম চান 190 টাকা। 10 টাকা কম রাখার আবেদন জানানোর পরেও মূল্য কম রাখা হয়নি। এই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে ট্রেড লাইসেন্স নিয়ে অফিসে গিয়ে পরবর্তী সময় দেখা করার জন্য বলা হয়েছে। এছাড়াও অবৈধ প্লাস্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। মহারাজগঞ্জ বাজারে এই অসামঞ্জস্যতা মেলায় দোকান বন্ধ রাখা হচ্ছে। সঠিক কাগজপত্র দেখাতে পারলে ফের দোকান খোলার অনুমতি দেওয়া হবে। এখনো পর্যন্ত দুটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সদরের অতিরিক্ত মহকুমা শাসক। যারা অতিরিক্ত মূল্য রাখছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে সাম্প্রতিককালে ফরচুন তেলটা নিয়ে, যেটা এডিবল অয়েল, এটা নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠে আসছিল যে এমআরপি থেকে আরো 20-25 টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে। তো সেই অভিযোগ পেয়ে আমরা আমাদের ফুড এনফোর্সমেন্ট টিম এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন সাবডিভিশনাল, আমরা বিবিসি বাজারগুলিতে তো কয়েকটা দোকান থাকে, এরপর নেওয়া গেল সপ্তাহ নয়, কিন্তু কিছু কিছু কয়েকজন কিছু দোকানদার বা ব্যবসায়ী যারা আছেন, সবাই নয়, যেমন আমরা 4টা দোকান চেক করেছি, তার মধ্যে একটাতে 155 টাকা যেটা রেট সেটা 190 টাকা চেয়েছে। তো ওনাকে বারবার অনুরোধ করার পর উনি না এটি রাখবেন, উনি নাকি এই দামেই বিক্রি করেন। তো যেটা সম্পূর্ণ অবৈধ বা অন্যায়, তো সেই হিসাবে আমরা যেটা আমাদের করণীয় আমরা সেটা ওনার বাকি অন্যান্য জিনিস চেক করেছি, এক্সপায়ার্ড অন্যান্য যে মাস্টার্ড অয়েল সেগুলি উনি বিক্রি করছেন, যেটা খুবই ডেঞ্জারাস ফর পাবলিক হেলথ। তো সেটা আমরা আবার শাট ডাউন রেখেছি, ওনাকে ট্রেড লাইসেন্স নিয়ে বা ওনার যাবতীয় কাগজপত্র নিয়ে উনি অফিসে আসবেন। অফিসে আসার পর সব দেখার পর ওনার যে পেনাল্টি বা যেটা আইনত হবে সেটা ওনাকে আমরা ইম্পোজ করবো। পাশাপাশি আমরা অন্যান্য জিনিসপত্র আমরা চেক করছি, প্লাস্টিক এবং প্লাস্টিক আমরা সিজ করেছি, প্লাস্টিক সহ অন্যান্য যে এক্সপায়ারি ডেটের যে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী যাতে বিক্রি না করে চেক করতে। তবে এখন দেখার বিষয় মহকুমা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। তবে আশ্চর্যের বিষয় হল, এদিন বাজারে বিপিএল ভুক্ত বাড়তি রেশনের চাল বিক্রি করতে আসে এক রিক্সা চালক। পরবর্তী সময় প্রশাসনের কর্মীরা সেই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সরকার প্রদত্ত এত পরিমাণে চাল পরিবার খাওয়ার কেউ নেই, তাই তিনি বিক্রি করতে এসেছেন। চন্দন টিভি।